আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের সামনে এখন যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হলো লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের ভাইবা পরীক্ষা হওয়ার কথা ছিল আপনার 31 মার্চের পরে, কিন্তু আপনারা জানতে পাচ্ছেন যে এখন করোনা ভাইরাসের জন্য সমস্যা। এখন করোনা ভাইরাসের জন্য আপনাদেরকে কাউকে বা কয়েকজনকে এসএমএস পাঠানো হয়েছে যে করোনা ভাইরাসের কারণে ভাইবা স্থগিত করা হয়েছে। সে ভাইবাটি কবে হবে সেটা এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে আপনার ভাইরাস যদি না শেষ হয় তার আগে ভাইবা হবে না, এটা শিওর, এটা আপনারা শিওর করে রাখতে পারেন। এরকমই মেসেজ এসছে আপনাদের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট বা আইসিটি মন্ত্রণালয় থেকে একজনকে মেসেজ, এরকম মেসেজ আসছে। সে আমাকে স্ক্রিনশটটি দিয়েছে এবং সেই স্ক্রিনশটটি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা স্ক্রিনশটটি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে চলে এসেছেন, এবার দেখুন এই যে মেসেজটা দিয়েছে এলইডিপি থেকে, কংগ্রাচুলেশনস অন রেজিস্টারিং ফর এলইডিপি কোর্স, অল ভাইবা হ্যাজ বিন পোস্টপোন ডু টু করোনা ভাইরাস ইস্যু, ইয়োর ভাইবা ডেট উইল বি ইনফর্ম ভিয়া এসএমএস, থ্যাংক ইউ। বলছে আপনাকে এলইডিপির কোর্সে রেজিস্ট্রেশন করার জন্য ধন্যবাদ, এবং সমস্ত ভাইবা করোনার কারণে স্থগিত করা হয়েছে, এবং ইয়োর ভাইবা যখন আপনাদের ভাইবা হবে তখন আপনাদেরকে এসএমএসে জানিয়ে দেওয়া হবে, ধন্যবাদ আপনাদের। এটা থেকে আপনারা বুঝতে পাচ্ছেন যে ভাইবাতে করোনা না শেষ হলে বা করোনার রোগটি না সারলে আপনাদের ভাইবা হবে না। এই চ্যানেলে এলইডিপির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আপনাদের লাইক আমাকে অনুপ্রেরণা যোগাবে, এবং আপনাদের অনুপ্রেরণার মাধ্যমেই আমি পরবর্তীতে আপডেট ভিডিওগুলো ছাড়বো, আপলোড দেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।